কোরিয়ান লটারি না পেয়ে দক্ষিণ কোরিয়াতে মাসে 1.5 লক্ষ টাকা বেতনের সোনার হরিণ ধরতে অনেকেই মরিয়া। তাই তো তারা জানতে চান দক্ষিণ কোরিয়া প্রবেশের ভিন্ন উপায়। ভিন্ন উপায় অবলম্বন করে তারা দক্ষিণ কোরিয়া প্রবেশ করে মাসে 1.5 লক্ষ টাকা বেতনের সোনার হরিণ ধরতে চান। যখন নিজের ভাই বন্ধু অথবা আত্মীয় স্বজনের কেউ দক্ষিণ কোরিয়া এসে মাসে 1.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে, আর ওদিকে রাতারাতি তাদের বাড়ির লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের পরিবার পরিজনের পোশাক পরিধ বাজার করা থেকে শুরু করে সবকিছুতে এক অন্যরকম পরিবর্তনের ঢেউ আসছে বা পরিবর্তনের দোলা দিচ্ছে, তখন মনটা কেমন যেন দক্ষিণ কোরিয়া আসার জন্য আরো বেশি ইকুলি বিকুলি করে। আর এই ইকুলি বিকুলি থেকেই অনেকে দক্ষিণ কোরিয়া প্রবেশের ভিন্ন উপায় অবলম্বনের চেষ্টা করে যাচ্ছেন। আসলে দক্ষিণ কোরিয়াতে ইপিএস ভিসা বা E9 ভিসা ছাড়াও আরো 3 ভাবে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করা যায়। সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা। স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়া আসতে হলে আপনাকে আইএলটিএস করতে হবে বা আইএলটিএস এ 6+ বা 6 এর উপরে পেতে হবে। যদি আপনি আইএলটিএস এ 6 এর উপরে পান তাহলে খুব সহজে দক্ষিণ কোরিয়াতে আপনি আসতে পারবেন। তবে দক্ষিণ কোরিয়াতে সরকারিভাবে এবং বেসরকারিভাবে 2 ভাবে আসা যায়। দক্ষিণ কোরিয়াতে সরকারিভাবে যদি আপনি স্কলারশিপ নিয়ে আসতে পারেন সেটা খুবই ভালো, খুবই ভালো। আর যদি নিজের পকেটের টাকায় আপনি টিউশন ফি দিয়ে পড়তে চান সেটা হবে এভারেস্ট পর্বতে ওঠার মতো। এভারেস্ট পর্বতে উঠতে যে যেমন অনেকেই মারা যান, অনেকেই বেঁচে ফেরেন। যারা বেঁচে ফেরেন তারা হন বীর, আর যারা মারা যান তারা কিন্তু ওখানেই পড়ে থাকেন। আপনি যদি বেসরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে ঠিক তেমন অবস্থা হবে। হয়তো আপনি দক্ষিণ কোরিয়াতে এসে আপনার পড়াশোনাটা চালাতে পারবেন না, হয়তো আপনাকে অবৈধ হয়ে টাকা আয়ের ধান্দা করতে হবে। কেন পারবেন না? আপনি যদি সরকারিভাবে আসেন বা স্কলারশিপ নিয়ে আসেন সেটা হতে পারে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, হতে পারে সেটা প্রফেসরের স্কলারশিপ বা সরকারি স্কলারশিপ, অথবা কোনো সংস্থার স্কলারশিপ বা কোনো সংগঠনের স্কলারশিপ বা কোনো প্রতিষ্ঠানের স্কলারশিপ। দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন রকমের স্কলারশিপ আছে, সরকারি, প্রফেসরের, বিশ্ববিদ্যালয়ের অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের। এই সমস্ত স্কলারশিপ নিয়ে আসলে অবশ্যই আপনি দক্ষিণ কোরিয়াতে প্রশ্ন কন্টিনিউ করতে পারবেন এবং বেশ চলার মতো একটা টাকা এখান থেকে মান্থলি আপনি পাবেন, এমনকি বিমান ভাড়াও আপনি পাবেন কোরিয়াতে আসার জন্য। আর যদি আপনি বেসরকারিভাবে দক্ষিণ কোরিয়া আসেন তাহলে যদি আপনার আইএলটিএস 6 পয়েন্টের নিচেই থাকে তাহলে খুবই কঠিন হয়ে যাবে, কারণ আপনাকে মাসে প্রায় বাংলাদেশ টাকায় 1.5 থেকে 2 লক্ষ টাকা টিউশন ফি দিতে হবে, সেমিস্টার ফি দিতে হবে প্রত্যেক সেমিস্টারে, এটা মাসে না ভুল বললাম, সেটা হচ্ছে প্রত্যেক সেমিস্টারে আপনাকে বাংলাদেশি টাকায় 1.5 থেকে 2 লক্ষ টাকা টিউশন ফি দিতে হবে, উপরন্তু আপনার থাকা খাওয়ার এভরিথিং খরচ। এগুলো মিটিয়ে কোনোভাবে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন না, না, না। একজন ইপিএস কর্মী যেমন মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় করতে পারেন বা সেভ করতে পারেন, তেমনি ভাবে একজন স্টুডেন্ট কখনোই পারবেন না। কারণ আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করি আর স্টুডেন্টরা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করতে পারবে না, সপ্তাহে 20 ঘন্টা কাজের অনুমতি আছে। কিন্তু কাজ পা খুবই কঠিন, কারণ সপ্তাহে আপনি 3-4 দিন ক্লাস করতে হবে, শনি রবি বন্ধ, এরপরে কাজ হয়তো সপ্তাহে 2-1 দিন পাবেন তো পাবেন না। আর ডেইলি অফিসে যখন আপনি যাবেন বা যারা
আরাবাইট অফিস গলহা, যারা ডেইলি কাজের জন্য নিযুক্ত করে এমন অফিস। সেখানে আপনি অচেনা মুখ, যেহেতু আপনি প্রতিদিন যান না, তাই কাজ পাওয়াটা খুবই কঠিন। সেই ভোর 5টায় উঠে যেতে হবে, সকাল 8টা বাজে বলল যে কাজ নাই, তখন মনটা খুব খারাপ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাজ এবং পড়া একসাথে করা, আর দক্ষিণ কোরিয়ার কাজ খুব কঠিন, কষ্টকর, ব্যস্ত করতে হয়। আমরা যারা E9 ভিসায় আসছি, আমাদেরই কাজ করতে করতে হাই প্রেশার উঠে যাবার মতো অবস্থা। আমি জানি আপনি যদি স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়াতে আসতে চান, আমার এই ভিডিওটা আপনার ভালো লাগবে না, হয়তো আপনি নেগেটিভ কথা বলবেন, হয়তো কমেন্ট করবেন, অথবা মনে মনে বলবেন, কিন্তু দক্ষিণ কোরিয়ার বাস্তব অবস্থা বাংলাদেশ থেকে বোঝা সম্ভব নয়। যেহেতু আমি সোশ্যাল মিডিয়া অথবা ভার্চুয়াল জগতে ভিডিও আপলোড করি, আর এই সম্পর্কে আমি মোটামুটি খোঁজ খবর রাখি, বা যারা স্টুডেন্ট ভিসা দক্ষিণ কোরিয়াতে এসেছে বা আসে, এদের সাথে খোলামেলা সমস্যা সম্ভাবনা নিয়ে আমি আলাপ আলোচনা করি, আর তার ওই অভিজ্ঞতা থেকে আমি এটা বললাম। সুতরাং বেসরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে আসা কোনো অবস্থাতেই উচিত না, আর যদি বা আসতে হয় তাহলে আইএলসে 6 পয়েন্টের উপরে পেতে হবে। যদি আপনি দক্ষিণ কোরিয়া আসতে চান বেসরকারিভাবে স্টুডেন্ট ভিসায়, তাহলে আইএলসে 6 পয়েন্টের উপরে পেলে আপনার সেই সেমিস্টার ফি বা টিউশন ফি বেশ কমে যাবে, হয়তো 8 থেকে 10 লাখ ওনে চলে আসবে, সেটা হয়তো আপনি ম্যানেজ করতে পারবেন। দক্ষিণ কোরিয়াতে আপনি পার্ট টাইম কাজ করে থাকা খাওয়া ম্যানেজ করতে পারলেও টিউশন ফি ম্যানেজ করা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। হয়তো অনেক সময় অনেকেরই প্ররোচিত হয়ে অথবা পত্রিকায় কোনো এজেন্সির লোভনীয় বিজ্ঞাপন দেখে যে স্পট অ্যাডমিশন বা সরাসরি দক্ষিণ কোরিয়া থেকে হয়তো কোনো প্রতিষ্ঠান থেকে কেউ যাচ্ছেন, সরাসরি ভিসা দিচ্ছেন, এরকম সরাসরি ভিসা নিয়ে যদি আপনি চলে আসেন, এসে তো উড়ে যে গরম তেলের মধ্যে পড়বেন। দক্ষিণ কোরিয়াতে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসা করে, শুধু বেসরকারি কেন, সারা পৃথিবীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ব্যবসা করে, সেটা বাংলাদেশে হোক। আপনি বাংলাদেশে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে একই সাবজেক্টে পড়াশোনার ক্ষেত্রে খরচটা আপনি বিবেচনা করেন বা তুলনা করেন, দক্ষিণ কোরিয়াতেও তাই। জীবনযাত্রার মানটা খুব ভালো, ব্যয়টাও কিন্তু খুব বেশি। সুতরাং এখানে সেমিস্টার ফিটা বা টিউশন ফিটাও কিন্তু অনেক 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 বেশি। সুতরাং আপনাকে জেনে বুঝে আসতে হবে। আর দক্ষিণ কোরিয়াতে মালিকরা কাজ নিয়ে বসে নেই যে আপনাকে বা স্টুডেন্টকে তারা কাজ দেবে, এমন না। আমরা যারা E9 ভিসায় আসি, আমরা একটা সিস্টেমে কাজ পাই, আমাদের নদঙ্গ থেকে বা শ্রম দপ্তর থেকে কাজ দেওয়া হয়, তারপরে আমরা অনেক বাসি, অনেক দেখি, বুঝে শুনি, আমরা কোম্পানিতে কাজ করি। এখানে প্রচুর কাজ, কিন্তু কষ্টের এবং ভারী কাজ, এবং কন্টিনিউ কাজ করতে হবে। আপনি স্টুডেন্ট ভিসা এসে সপ্তাহে 1-2 দিন কাজ করবেন, আর বাকি দিন সেই কাজটা কে করবে? এখানে তো সিস্টেমে চলে, একটা প্রোডাকশন সিস্টেমে চলে, এখান থেকে একটা প্রোডাকশন হয়ে সেটা স্যামসাংয়ে যাবে বা LG কোম্পানিতে যাবে বা অন্য কোনো বড় কোম্পানিতে যাবে, সব কিছু একটা সিস্টেমে চলে। আপনি সপ্তাহে 2-1 দিন কাজ করবেন, বাকি সময় তো আপনি আসবেন না, তখন তো এই কাজটা কে করবে? সুতরাং মালিক ওইভাবে নিতে চাইবে না, আপনাকে একমাত্র সেই আরাবাইট অফিসের দ্বারস্থ হতে হবে, যারা ডেইলি আমাদের দেশে, যেমন আমরা কিছু ডেইলি ওয়ার্কার রাস্তাঘাটে বা আশপাশে বটগাছের নিচে বা বাজারে দেখি বসে আছে ঝুড়ি কোদাল নিয়ে, ঠিক ওই টাইপের আপনাকে কিছু অফিস আছে নির্দিষ্ট, সেখানে আপনাকে যেতে হবে, যার দরকার সে ওইখান থেকে নিয়ে যাবে, এবং সবাই গেলে সবাই যে কাজ পাবে এটা কিন্তু এমন না। আপনি আসলে দক্ষিণ কোরিয়া স্বপ্নের দেশ, এটা ঠিক আছে, কিন্তু আপনি বেসরকারিভাবে নিজে টাকা আয় করে
টিউশন ফি দিয়ে বা সেমিস্টার ফি দিয়ে যদি আপনি পড়তে চান, সেটা এভারেস্টে উঠার মতো কষ্টকর হবে। আর দেশে কোনো অবস্থাতেই টাকা পাঠাতে পারবেন না স্টুডেন্ট ভিসা এসে। একমাত্র উপায় থাকবে শেষে স্টুডেন্ট ভিসা এসে কোরিয়া প্রবেশ করে অবৈধ হওয়া। অবৈধ হয়ে আপনি হয়তো টাকা আয় করতে পারবেন, কিন্তু স্টুডেন্ট হিসাবে পড়াশুনো কন্টিনিউ রেখে আপনি কোনো অবস্থাতেই আপনি দেশে টাকা পাঠাতে পারবেন না। এমনকি নিজের সেমিস্টার ফি জোগাড় করাটাও খুব কঠিন হয়ে যাবে, যেহেতু পড়াশোনার পাশাপাশি আর আপনি তো কন্টিনিউ হয়তো কাজ পাবেন না। এরপর হচ্ছে ভিজিট বা ট্যুরিস্ট ভিসা। অনেকে ভাবে এটা বোধহয় ইন্ডিয়ার মতো যে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাই আমি চাইলেই চলে আসলাম, আসলে তা না। দক্ষিণ কোরিয়াতে ট্যুরিস্ট ভিসা পেতে হলে আপনাকে সত্যিকারভাবে ট্যুরিস্ট হতে হবে, আপনার আরও 5টা বা 7টা দেশে ভ্রমণের অভিজ্ঞতা থাকতে হবে। আপনি পাসপোর্ট করেই দক্ষিণ কোরিয়ার জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন করলেন আর চলে আসলেন এমন না। আপনাকে দক্ষিণ কোরিয়াতে ট্যুরিস্ট ভিসা পাওয়ার আগে বা ট্যুরিস্ট ভিসায় আসার আগে বা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার আগে আপনাকে আরও 5টা বা 7টা দেশ ভ্রমণ করতে হবে, সেটা মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ইন্ডিয়া, নেপাল, ভুটান, মায়ানমার, ইন্দোনেশিয়া, এরকম আশপাশের কয়টা দেশ আপনি ঘুরবেন, তারপরে আপনি আবেদন করতে পারেন। আর চাকরিজীবী হলে বাংলাদেশি টাকায় প্রায় 50,000 থেকে 60,000 টাকা বেতন হতে হবে, কোনো ভুয়া ডকুমেন্টস সাবমিট করা যাবে না। আপনার মাসিক বেতন 50,000 থেকে 60,000 টাকা হতে হবে। আর ব্যবসায়ী হলে সেরকম বড় মাপের ব্যবসায়ী হতে হবে। আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, সেখানে তারা লেনদেনের হিসাব দেখবে। আর কত টাকা লাগবে অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে, এটা নির্ভর করে আপনি কতদিন কোরিয়াতে থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, সেই আপনার ট্যুর প্ল্যানের উপরে। তারপরও আনুমানিক বলে রাখি হয়তো 5-7 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ফিক্সড রাখবেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, চাকরিজীবী হলে সরকারি হোক আর বেসরকারি হোক, মাসিক বেতন হতে হবে 50-60,000 টাকার উপরে, এবং আপনার 6 মাসের ব্যাংক অ্যাকাউন্টও তারা দেখবে যে আপনার আয় ব্যয় লেনদেন কেমন। আর যদি ব্যবসায়ী হন, বড় মাপের ব্যবসায়ী হতে হবে এবং কম করে 5টা থেকে 7টা দেশ ঘুরতে হবে। কোনো রকম মিথ্যা 2 নম্বরই প্রতারণামূলক বা জাল ডকুমেন্টস কোনো অবস্থাতেই সাবমিট করবেন না, তাহলে ট্যুরিস্ট ভিসা পাবেন। এরপর হচ্ছে বিজনেস ভিসা। বিজনেস ভিসায় আসা যায়। বিজনেস ভিসা পেতে হলে আপনাকে বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকা বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকা এখানে ইনভেস্ট করতে হবে। 1 কোটি টাকার সব না, কিন্তু প্রায় 70-80 লক্ষ টাকা বাংলাদেশি টাকায় 70-80 লক্ষ টাকা আপনাকে এখানে সরকারের এখানে আপনাকে জমা রাখতে হবে। আর বাকি টাকা দিয়ে হয়তো আপনি ব্যবসা করবেন, সে টাকা আপনি পরে পাবেন, কিন্তু প্রাথমিক অবস্থায় এটা টাকা আপনাকে জমা রাখতে হবে। তাতে প্রায় বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার মতো লাগবে, এবং এটা বৈধভাবে বাংলাদেশ থেকে এটা বৈধ চ্যানেলে দক্ষিণ কোরিয়াতে আসতে হবে। এটা হুন্ডিতে বা অবৈধ পথে আসলে হবে না, এটা বৈধভাবে দক্ষিণ কোরিয়াতে এই টাকাটা আনতে হবে। 1 কোটি টাকা আসলে বেশি বললাম এই কারণে, যেহেতু আপনি ব্যবসা করবেন তাই 70-80 লক্ষ টাকার মতো লাগবে। এখানে উকিলকে কিছু দিতে হবে যে আপনার এটা প্রসেস করিয়ে দেবে। আর আপনার আপনি যে একটা দোকান নেবেন বা ফার্নিচার বা ব্যবসায়িক মালামাল সব ধরে প্রায় বাংলাদেশি টাকায় 1 কোটি টাকা ইনভেস্ট করলে আপনি এখানে বিজনেস ভিসা পাবেন। আর যদি কোনো ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়াতে বিজনেস ভিসা করতে চান, তাহলে প্রথম থেকেই তার
টাকা এখানে জমাতে হবে। একেবারে প্রথম থেকেই যদি আপনি টাকা জমাতে পারেন তাহলে হয়তো আপনি দিনের ভিসা করতে পারবেন, কিন্তু এটা আসলে অসম্ভব হয়ে যায়, কারণ আমরা যারা বাংলাদেশ থেকে আসি, পরিবার চালাতে হয় বা দেশে জায়গা জমি কিনতে হয়, বিভিন্ন কারণে হয়তো টাকাটা ধরে রাখা যায় না। তাহলে E9 ভিসা বা IPS ভিসা ছাড়াও আরো তিন উপায়ে দক্ষিণ কোরিয়া প্রবেশ করা যায়, স্টুডেন্ট ভিসা, ভিজিট বা টুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা। স্টুডেন্ট ভিসার ব্যাপারে আমি বিস্তারিত বললাম এবং এই তিনটা ভিসার ব্যাপারে, যেমন স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা বা ভিজিট ভিসা, এই তিনটা ভিসার ব্যাপারে আমার আলাদা আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এবং আমার আরও একটা চ্যানেল আছে, কোরিয়া বাংলা চ্যানেল। আমি এখন টার্গেট টু কোরিয়া এই চ্যানেলে বেশি ভিডিও আপলোড করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সুরক্ষিত থাকবেন, এবং অন্য কোনো বিষয় জানার থাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আহসানুজ্জামান ইমরান, টার্গেট টু কোরিয়া ইউটিউব চ্যানেল দক্ষিণ কোরিয়া থেকে।